আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় আপুরা আসবে, ভাইয়ারা আসবে, বাচ্চারা আসবে। আপনারা অনেকেই দেখেছেন আমার ভিডিওতে, আজকে যারা আসবে তাদেরকে আগেও দেখছেন। তো ওরা হচ্ছে আমার বড় আপু, কিন্তু আমার ফ্রেন্ডদের মতো। তো আমরা যে এক একজন এক এক এইজের এই গ্রুপটায়, এইটা আসলে কখনোই মনে হয় না। সবাই যখন একসাথে হই খুব মজা করে গল্প করি। তো আজকে ইনভাইট করেছি সবাইকে আমাদের বাসায় ডিনারের জন্য। ওলে বাবা রে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মা। তোমার পছন্দ হয়েছে এই ড্রেস? সুন্দর লাগে, তাই সবসময় কিভাবে পরো? খুব কিউট লাগতেছে। তুমি কি আমার জন্য টেবিলটা সেট আপ করে দিবা? আচ্ছা, মগগুলো দেয়া বাকি, ওগুলো দিয়ে দাও। হ্যাঁ, দিয়ে দিছো সবগুলাই? থ্যাংক ইউ মা। আমি ম্যাঙ্গো লাসি বানিয়েছি, তারপরে এখানে আছে অ্যাভোকাডো, টমেটো, কর্ন, এগুলো মিলিয়ে ডিপ, সাথে স্টোর বট ডিপও ছিল আর চিপস ছিল। এখানের বাচ্চারা চিপস অ্যান্ড ডিপ খেতে খুব পছন্দ করে, তাই যখনই কোনো দাওয়াতে বাচ্চারা আসে আমি চেষ্টা করি ওই আইটেমটা রাখতে। সেই সাথে ফুচকা ছিল, চটপটি ছিল। ফুচকাটা এটা রেডিমেড ফুচকা, জাস্ট তেলে ভেজে নিয়েছি। এখানে এই একরকম ফুচকাই পাওয়া যায়, যেটা খেতে অত একটা ভালো লাগে না, বাট কিছু করার নাই, যেহেতু আর কোনো অপশন নাই, সো এটাই খেতে হবে। আর সাথে ফুচকা খা, চটপটি খাওয়ার যা যা সেগুলো সার্ভ করেছি। মাশাআল্লাহ। আচ্ছা, লাইফ কি, লাইফ কেন? সিরাতের ফটোশুট চলে, সিলভি আসছে, বাকি সবাই এখনো রাস্তা ইয়া খাইতেছে। সিলভির মালা মালা খায়, তারপরে মিতু আপু এখানে আবার দুজন আলাপ করতেছে। না, সে চা বানাইতেছে। কালারটা কি মাত্র করছো? কি, কিসের কালার? ও আচ্ছা, ও যে বানাইছে, হ্যাঁ, সে সবাই রে ডেকে ডেকে প্যান্ট্রি দেখায়, কারণ সে নিজে বানাইছে খুশিতে। শেষ, কেমন হয়েছে আপু? সুন্দর, তুমি শিখাইছো? আচ্ছা, ও শিখাইছে, তাইলে তো আপনার আদিত্রে লাগবে না। ও যে আপনার বোনই তো পারে আপু। ও ব্লাউজটা আমি আনি নাই, ওইটা ওর ছিল, বুঝেছো? তারপরে চুড়ি আমার বিয়ের আগে খালি আরেকজন আছে, জুইতা অসুস্থ।
আমি রান্না করছি চিকেন বিরিয়ানি। এই যে আপু পাশে দিয়ে বলতেছে স্মেল বাই রইছে, আগে দেখেন খাওয়ার পরে কেমন লাগে। হ্যাঁ, তো যা বলতেছিলাম চিকেন বিরিয়ানি রান্না করছি, তারপরে চিকেন কাবাব, এটা হচ্ছে টমেটোর চাটনি, এছাড়াও ছিল হচ্ছে আস্ত রূপচাঁদা। আমাদের এখানে দুই রকম রূপচাঁদা পাওয়া যায়, একটা আমাদের দেশি রূপচাঁদার মতো ছোট সাইজ, আর একটা হচ্ছে এরকম বড় বড়। তো আমি জাস্ট একটা সার্ভ করেছি, এটা শেষ হলে আবার সার্ভ করব। সেই সাথে গরুর মাংসের কালা ভুনা করেছি, সালাদ ছিল, আর কাঁচামরিচ টমেটো যা যা লাগে সেগুলো তো ছিল, আর বোরহানি বানিয়েছিলাম। আর এগুলো হচ্ছে ডেজার্ট, খাওয়ার পরে সবাই খেয়েছে। আমি এই ডেজার্ট দুটো কিনে এনেছি, এগুলো একটা হচ্ছে নারকেল দিয়ে ব্রাউনি টাইপ, আর একটা কি ছিল আমি জানি না, বাচ্চারা খায় তাই আমি সার্ভ করেছি। আর সেই সাথে ছিল বড়রাও যেন খেতে পারে মিষ্টি দই, এটাও কিনে আনা। হ্যাঁ আপু, হ্যাঁ আপু, এটা এটা চেঞ্জ করব, এটা হ্যাঁ শুধু কালার না আপু, ওই যে দেখেন শুয়ে পড়ছে, শুয়ে পড়ে বুঝছেন, এইটা সবচেয়ে এক্সপেন্সিভ আপু পাথরের থেকে। হ্যাঁ, এখন ভাবছি এগুলো পিছে নিব, এই জায়গায় পাথর দিব। আল্লাহ হাফেজ আপু, থ্যাংক ইউ আসার জন্য, জয়িতা বাই। সবাই এখন রওনা দিচ্ছে, খালি এই একটা মানুষ আমার ঘরে আছে। এই কই তুই, ও যায় না কেন, তুমি যাও না কেন, হ্যাঁ যাও না, সবাই যা। আর আমি পিতা আমাকে হেল্প করবে, কি করতে, খেলতে, কি খেলতে, তোমার গিফট। হ্যাঁ, আজকে এনজয় করছো সবার সাথে? হ্যাঁ, এখানে কি চিকচিক করে? ওকে, এটা সুমাইয়া আপু আনছে ফ্রেম রাখা যায়, তারপর মার একটা প্লেট আছে না, ওই প্লেটও রাখা যাবে, তারপর বুক রাখা যাবে। আস্তে আস্তে আস্তে, এটা কি গ্লাস? আমার একটা আছে না শুধু উডেন, আজকে ফুচকা সার্ভ করলাম যে ওইটারই বিগ সাইজ, নাইস। আর এখানে ফারহানা আপুর খাম এটা, আর এই হোয়াইটটা হচ্ছে মিতু আপু আর সিলভির। ওরা বলে দিয়েছে এগুলোর ভেতরে ক্যাশ আছে, আমি যেন আমার পছন্দে ঘরের কিছু কিনে নেই। আপুরা তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে প্রত্যেকটা জিনিস। বাবা সবাইকে বাই বলে দাও, বলো মামা অনেক টায়ার্ড, বাই।